আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় খামারি প্রবাসী, আশা করছি সকলেই ভালো আছেন। বরাবর মতো দোয়া শুভকামনা জানিয়ে আমি আমিনুল এহসান রুবায়েত চ্যানেল কৃষির আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসন্ন ঈদ, ঈদ উপলক্ষে আপনাদের বেশ কিছু গরু আপনাদেরকে দেখাবো আশা করছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা চলে এসেছি বন্দরনগরী চট্টগ্রামের সলিমপুর আবাসিক এলাকায় খান এগ্রোতে, মানে অনেক বড় প্রতিষ্ঠান। চলুন আমরা প্রতিবেদন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনার? আচ্ছা, আপনি একটু কষ্ট করে আপনার পরিচয়টুকু, আপনার খামারের ঠিকানা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু। আমার নাম হচ্ছে আসিফ খান, আমার খামারের নাম খান এগ্রো, এটা হচ্ছে চট্টগ্রামে ফৌজদারহাট জলি টেক্সটাইল সিডিএ সলিমপুর ব্লক বি এন্ড রোড নাম্বার 2। এবার কোরবানি উপলক্ষে আপনার কালেকশন কেমন? এই বছরের জন্য আমরা 60টা গরু রেডি করছিলাম, তো আল্লাহর রহমতে পর্যন্ত 70% আমাদের অলরেডি সোল্ড। এটা তো বিশাল ইয়ার ব্যাপার, কারণ এই মন্দার সিজন কিন্তু। আমার আর 21টা গরু বাকি আছে। আচ্ছা, আমরা প্রথমেই আপনার খামারের সামনে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কোন জাত ভাইয়া? এইটা বেসিক্যালি এটা একটা ক্রস। ক্রস? হ্যাঁ। এটার দাঁত কয় দাঁত? এটা এখন 4 দাঁত। 4 দাঁত। বয়স কেমন? এইটা 4 দাঁত হিসাবে ধরেন ওর বয়স এখন 4.5 বছর। 4.5 বছর। এটা কি আপনার খামারের নাকি? হ্যাঁ, আমার 2 বছর পালা আমার কাছে এটা। 2 বছর। এর কি কোনো নাম দিয়েছেন আপনি? হ্যাঁ, এই গরুর নাম বর্ডার। বর্ডার কেন ভাইয়া? এটা বর্ডার থেকে কালেক্ট করা, একদম ছোট, আমি লট নিয়ে আসছিলাম। আচ্ছা, তো ওই বাচ্চাগুলোর একটা হচ্ছে এটা। আচ্ছা, বডি ওয়েট কেমন? এটা এখন বডি ওয়েট আছে 670 কেজি। আর সম্ভাব্য রেট কত দিয়েছেন? এটা আমরা কোরবানি আস্কিং প্রাইস দিয়েছি হচ্ছে 4 লাখ টাকা। 4 লাখ টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই যে খান এগ্রোতে চলে আসছি, মাশাআল্লাহ প্রত্যেকটা গরু একেবারে সুঠাম দেহের, সুস্থ সবল। জানি না আমরা ভিডিওতে কতটুকু দেখাতে পারছি, আমি যেটা বাস্তবে দেখেছি মাশাআল্লাহ প্রত্যেকটা গরু দেখার মতো। ভাইয়া, আমরা এই প্রথম যে গরুটা, জি জি, এটা তো ইন্ডিয়ান জাত? জি, না বইল যেটা। আচ্ছা, বয়স কেমন এবং বডি ওয়েট কেমন ভাইয়া? এটা 6 দাঁতের অ্যাকচুয়ালি, এগুলো তো ওইরকমই মানে থাকে বর্ডার থেকে যেগুলো আসে। এটা আমাদের কোরবান পর্যন্ত আস্কিং প্রাইস হচ্ছে 3.5 লাখ। 3.5 লাখ। আচ্ছা, এই ফাঁকে আরেকটা কথা বলি, যদি কেউ আপনার এখন বুকিং দিয়ে যায়, কেউ যদি এখন বুকিং দিয়ে যায় তাহলে কোরবানির আগের দিন পর্যন্ত টাইম, অ্যান্ড আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি। ডেলিভারি আমাদের নিজেদের মানে ট্রান্সপোর্টেশন আছে আমাদের। আচ্ছা আচ্ছা। তারপরে এই এই গরুটা, এটা এখনও 2 দাঁত। 2 দাঁত। অনেকগুলো গুণাগুণ মিক্স হয়ে ওর ক্ষমতা হয়ে যায় আপনার 65% প্রোটিন, ক্যালোরি, ফাইবার ইন এভরিথিং, এন্ড এটাতে ড্রাই ম্যাটারের একটা ফ্যাক্ট। খরচটা কেমন পড়ে আমাদের দানাদার খাদ্য? অবশ্যই কম, অনেক অনেক কম, অনেক অনেক কম। তাহলে তো গরু পালনের সাশ্রয়ী? অবশ্যই, সাইলেজ খাওয়া, অবশ্যই, এবং সবাইকে সবাইকে ওইটার দিকে আস্তে আস্তে ঝুঁকতে হবে। আচ্ছা, যদি গরু পালন করতে পালন করতে হয়, কারণ খড়ের যে মূল্য বর্তমানে ওইটা দিয়ে আসলে মানে গরু পালন করা আমাদের জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে এখন। আচ্ছা, তা আমার খামারে দেখতে পাচ্ছেন কোনো খড়ের কিছু নাই, কোনো খড় নাই, সব সাইলেজ। আচ্ছা, এখন এখন বর্তমানে প্রাইস কেমন পড়ে ভাই? আমার খামার পর্যন্ত আসতে 12 টাকার মতো, গাড়ি ভাড়া সহ। আচ্ছা, যেহেতু এখন ডিজেলের দাম বেশি। আচ্ছা, এই মাশাআল্লাহ এটাও বাচ্চা নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসছিল। এটা কত বয়স কেমন হলো? এইটার এখন নতুন 4 দাঁত। এটা আমার কাছে যখন আসছিল তখন বডি ওয়েট ছিল 110 কেজি। 110 কেজি? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন আল্লাহর রহমতে প্রায় 565। অনেক। হ্যাঁ, আস্কিং প্রাইস? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 360। 360। আচ্ছা, আর ইন্ডিয়ান? জি, সেম, এটা ওইটা একসাথেই আসছে। এটার এটার বডি ওয়েট কেমন আছে সম্ভাব্য? এটা ওয়েট আছে 704 কেজি। 704। সম্ভাব্য রেট আমরা কোরবান পর্যন্ত আস্কিং দিয়েছি 350। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উনি যা বলছেন আপনারা এসে দেখবেন এবং ওনার সাথে কথা বলে কোন আপনারা যেভাবে সুবিধা পান ওইভাবে নেবেন। এটা ফিক্সড না, ফিক্সড কোনো রেট আমরা দিচ্ছি না, এটা ওনার সাথে এসে কথা বলবেন। আচ্ছা, মাশাআল্লাহ আপনার খামারে আমার মনে হয় সবচেয়ে সুন্দর গরু এটা। হ্যাঁ, এটার কোন জাতের এবং বডি ওয়েট কেমন, বয়স কেমন? এটা বেসিক্যালি ওই যে সিব্বি ক্রস আর কি। আচ্ছা, পিওর সিব্বি না, বাট সিব্বি ক্রস, উলবাড়ি ক্রস যেটাকে বলে। জি, এটা এখন 4 দাঁত গরু। জি, আর কোরবানি পর্যন্ত আমাদের আস্কিং হচ্ছে 4.5 লাখ টাকা। 4.5 লাখ। ওর বডি ওয়েট বর্তমানে আছে প্রায় 743 কেজি। 743 কেজি। আচ্ছা, আমরা তো নতুন যারা এই সেক্টরে আসতে চাই, জি, একেবারে বিগিনিং, জি জি, তাদের সম্পর্কে আপনি কী বলবেন? সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের যেভাবে খাবারের দাম বাড়ছে, মানে নতুন যারা আসবে তারা এসে কী পর্যায়ে এসে পাবে জিনিসটাকে, এটাই চিন্তা করছি। তারপরও অবশ্যই এই এইভাবে যদি আমরা আগাতে পারি, খামার প্রজেক্ট নিয়ে যদি আমরা আগাতে পারি, আমাদের দেশ আরও স্বনির্ভর হবে আশা করছি ইনশাল্লাহ। আর নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, যে মানে হঠাৎ করে ঝোঁকের মুখে যেন কোনো কিছুতে না নেমে একটু
আগে কিছু আউট নলেজ কালেক্ট করতে হবে, বিভিন্ন খামার ঘুরে দেখবে বা হাট বাজার ঘুরে দেখবে, গরুর জাতগুলো চেনা খুব জরুরি। কারণ ভালো জাতের গরু যদি আপনি না কেনেন, দেখা গেছে একটা এমনি ভালো জাত ছাড়া যদি কোনো গরু কিনে নিয়ে আসেন, ওইটা আপনি যে অবস্থায় পালছেন ছ মাস পরেও ওইভাবেই থেকে যাবে, আলটিমেটলি আপনি কোনো ফিডব্যাক পাচ্ছেন না, লস, এক্স্যাক্টলি লস। সুতরাং আমরা সবসময় বলে থাকি যে এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট জানা, আগে জানবেন তারপরে শুরু করবেন, এই তো। আচ্ছা ভাইয়া, তারপরে এটা একটা ক্রস গরু, এটা দুই দাঁত, দুই দাঁত, এটা হচ্ছে হাঁসা বলে আর কি, হ্যাঁ হাঁসা জাত, আর এটা হচ্ছে আরসিসি। হাঁসাটার প্রাইস কেমন এবং বডি? এটা নেক্সট ইয়ার 2023, নেক্সট ইয়ার, তাহলে আমরা থাক, এটা এটা আরসিসি, আরসিসি, এত বড় আরসিসি আসলে খুব কম দেখা যায়, হ্যাঁ মাশাআল্লাহ। এটার বর্তমানে বডি ওয়েট কেমন আছে? এটা ওইটা হচ্ছে 587 কেজি, 587 কেজি। সম্ভাব্য প্রাইস? এটা আমাদের কোরবানিতে 3,30,000 দাম, 3,30,000। এটা এটাও তো এটাও ইন্ডিয়ান জাত, জি ইন্ডিয়ান জাত। এটার বডি ওয়েট কেমন আছে ভাইয়া? 587 কেজি, 587 কেজি সম্ভাব্য রেট, হ্যাঁ। আর আমাদের আস্কিং প্রাইস হচ্ছে কোরবানি পর্যন্ত, মানে যদি কেউ ইয়া করে যায়, আমরা কোরবানি পর্যন্ত 3,30,000 টাকা, 3,30,000 টাকা ভাইয়া। তারপরে এটা এটা এই গরুটার এখন বর্তমানে নতুন 4 দাঁত, জি, এবং বডি ওয়েট আছে হচ্ছে আপনার 593 কেজি, আর আমাদের কোরবান পর্যন্ত আস্কিং হচ্ছে 3,50,000, 3,50,000। এটা কিন্তু লোকাল, এটা আমাদের সুদূর গরু, সাতকানিয়া থেকে কালেক্ট, সাতকানিয়া থেকে, জি মাশাআল্লাহ। বডি ওয়েট তো এটা আপনার 625, এটা পিছনে মাসল ভালো, পিছনটা অনেক ভালো লাগতেছে। এটার কোরবানি পর্যন্ত আমরা এটা দাম দিয়েছি 3,80,000, 3,80,000। এটা আমার ঘরের বাচ্চা ছিল এটা, হ্যাঁ। বর্তমানে ওয়েট কত? 653 কেজি। এটা কয় ভাই? এখন নতুন 4 দাঁত। সম্ভাব্য প্রাইস কেমন দিলেন? এইটা আমাদের আস্কিং প্রাইস 4,00,000, 4,00,000। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইউনিট 1-এর যে কালেকশনগুলো ছিল এবার 2022-এর এটা দেখালাম, ওনার ইউনিট 2 আছে, আমরা এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি, চলুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা খান এগ্রোর ইউনিট 2-তে আসলাম। ইউনিট 1-এ বিগ বাজেটের গরুগুলো দেখিয়েছি, এখন মোটামুটি এখানে হচ্ছে আমাদের ফিউচার প্রজেক্টের যে আর আর ফিউচার ভবিষ্যতের যে প্রজেক্টের গরুগুলো আছে, ছোট থেকে বড় করা, একদম ছোট থেকে ওনারা বড় করে থাকেন, সেগুলো আপনাদেরকে প্রজেক্ট করে আমরা দেখাচ্ছি। যেমন বুট্টি গরু তো আছে আপনার, এটা এবার এক্সপোতে গিয়েছিল এটা আর কি। বডি ওয়েট কেমন আছে ভাইয়া? এটা এখন আছে হচ্ছে 237 কেজি, 237 কেজি। বয়স কেমন ভাই? 8.5 বছর, 8.5 বছর, 9 বছর কাছে। আচ্ছা, আপনার খামারে কতদিন? আমার খামারে প্রায় 3 বছর, 3 বছর, বিশাল সময়। ছোট একদম পিছিয়ে থাকতেন। আচ্ছা, এবার সেল করবেন আপনি? না না, এটা হ্যাঁ, এটা এটা এবছর চলে যাবে। সম্ভাব্য প্রাইস কত দিলেন? এটা 2,50,000 টাকা। আপনার এই যে শুয়ে রইলো, এটা বাচ্চা, এটা ওই যে আমার গাভীর বাচ্চা, গাভীর বাচ্চা, গত কোরবানির 18 দিন আগে জন্ম হয়েছে। আচ্ছা, এটা কোন জাত? এইটা আমরা দেশালের সাথে একটা বুট্টি ক্রস দিছি, ক্রস দিলেন, হ্যাঁ। এই জাতটাও কি বুট্টি হয়ে গেল? না, এটা বড় হবে, এটা এখন বড় হয়নি তো। এখানে ব্রাহ্মা ক্রস, শাহিওয়াল, শাহিওয়াল বলদ সব কিছু আছে। ভাইয়া, এটার বয়স কেমন এবং বডি ওয়েট কেমন? এইটা হচ্ছে 4 দাঁত, জি। আপনার বডি ওয়েট আছে হচ্ছে এখন 507 কেজি, এটা শাহিওয়াল বলদ, এটা এখনো দাঁতে নাই। প্রাইস কেমন দিলেন এটা? এইটা কোরবানি পর্যন্ত আমাদের আস্কিং প্রাইস 2,20,000 টাকা, এই হাইট কম আর কি, জি, বাট ইয়া ঠিক আছে, বডি ওয়েট ঠিক আছে না এটা? হ্যাঁ, এটা হচ্ছে একটা শাহিওয়াল বলদ, এটা এখনো দাঁতে নাই। এটা কিন্তু হেভি হবে কিন্তু, হ্যাঁ ইনশাআল্লাহ, এটা গ্রোথে বোঝা যায়। কিন্তু এটা কি এবার সেল করবেন? না না, আগামী বছর, এগুলো ফিউচার, এগুলো ফিউচার, হ্যাঁ। এখানে যা হলো মাশাআল্লাহ, এগুলো অনেক বড় হবে, অনেক বড় জাত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে অনেক প্রত্যেকটা গরু আমরা এমনি দেখে যাচ্ছি, আগামী 2023-এর জন্য, এগুলো 2023-এর জন্য উনি খান এগ্রো রেডি করছেন। আপনারা 2023-এ ইনশাল্লাহ এগুলো নিয়ে কথা বলতে পারবেন। ওই দুইটা কি এবারে সেল করবেন? সব 23-এ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে যে গরুগুলো দেখছেন বিশাল, এই প্রত্যেকটা গরু আগামী খান এগ্রো 2023-এর জন্য এটা রেডি করছেন ওনারা। এগুলো কি? হ্যাঁ, এই দুইটা আছে, এইটা বিক্রি হয়ে গেছে, এটা 2023 সালের কোরবানির জন্য বিক্রি হয়েছে। 2023-এর কোরবানির 5 দিন আগে ডেলিভারি আমার, 5,25,000 টাকা। বডি ওয়েট কেমন আছে ভাইয়া?
ওইটার এখন বডি ওয়েট আছে প্রায় 650 এর কাছাকাছি 650 এইখানে তিনটাই 650 এর উপরে প্রত্যেকটা 650 করে জি এগুলো তো আমাদের দেশের মতো না দেশি হ্যাঁ এটা বয়স 16 মাস এটা এখন এখানে এটা আমাদের নতুন কালেকশন এই দুইটা এক্সক্লুসিভ দুইটা গরু হ্যাঁ এই দুইটা এখনো দাঁতে নাই এগুলো আগামী 2023 না 23 বা 24 আর সুপ্রিয় দর্শক মণ্ডলী শুধু আগামী বছর না তারপরের বছরের জন্য উনি রেডি করছেন তাও আমরা আপনাদেরকে এটা একদম ছোট ছিল একদম পিচি মানে আমার ফিডার খাওয়াইছি এটাকে ওইটাতে ফিডার হ্যাঁ মানে ওইটা মানে আপনি দুই থেকে তিন দিন বয়সে নিয়ে আসছেন একদম এনে ফিডার খাওয়াইছি গরু পালার মেইন প্রতিবন্ধকতা বর্তমানে কি যে প্রতিবন্ধক আমাদের কারণে আমরা অনেক খামারি কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাচ্ছে ওটার কারণটা কি ভাই অনেক বড় একটা ফ্যাক্ট হচ্ছে আসলে মানে খাবারের যোগান পরিপূর্ণ খাবারের যোগান কারণ আমাদের দেশ কৃষি প্রধান কিন্তু আমাদের যে খামারগুলি যেখানে আছে এইখানে আপনি ঘাসের অপ্রতুলতা এক নম্বর একটা প্রবলেম সেকেন্ডলি হচ্ছে খুব র্যান্ডম ওয়েতে আমাদের দামাদারের দাম বাড়তেছে আপনি দেখেন গত বছর থেকে এই পর্যন্ত এই নিয়ে ছয় বার আগামী রবিবার থেকে আরও 3 টাকা করে প্রতি কেজিতে বাড়তেছে আমরা কিন্তু অনেক এই ক্ষেত্রে এবং এক্ষেত্রে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মানে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করছি আর কিছুই করার নাই আমাদের উনি যদি একটু আমাদেরকে এই ব্যাপারে সাপোর্ট না দেন আমরা অনেক সমস্যা এটা নিয়ে আচ্ছা আমাদের এই এই সেক্টরে আপনার শ্রমিকের অপ্রতুল শুনতেছি অনেক জায়গায় শ্রমিক সংকট বেশি দেখা যায় আসলে কি এটা সত্য হ্যাঁ এটা সত্য এটা কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ওরা মিল কারখানার দিকেই একটু ঝুঁকে যায় এই পেশাটাকে অনেকে হয়তো বা কেউ পার্সোনালি সম্মানজনকভাবে নিচ্ছে না বা উত্তরবঙ্গ থেকেই বেসিক্যালি অনেকে লোক আনত তো ওরা এখন ওই সাইডে বেশ ভালো ডেভেলপ হওয়াতে ওরা ওখানেই মানে অ্যাডজাস্ট আরে আমাদের এদিকে আসছে না এবং অনেকে দেখা যাচ্ছে নিজেরাই আবার ঘরের মধ্যে 2-3টা গরু পালন শুরু করে দিচ্ছে তো এই জন্য আমাদের এদিকে একটু চাপটা বেশি পড়ছে এটা কি সেল হয়ে গেছে নাকি না না এটা 2 দাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যারা এই ধরনের খামার করছেন এবং ভবিষ্যতে আরও করবেন তাদের সবার প্রতি শুভকামনা রইল সে সাথে আপনাদের জন্য রইল শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন আল্লাহ হাফেজ